দালালি কাজ করে গেছে মানুষের জন্য সেই তাহলে যদি অন্যায় করতে পারে দেখে এইভাবে আমার মনে হয় না যে এইভাবে আজকে আমি মেয়র মন্ত্রী পদমর্যাদায় আমার বাবা মন্ত্রী আমার ফুফু দেশের প্রধানমন্ত্রী সো আই ফিল প্রাউড লাইক ওইভাবে হ্যাঁ আমি প্রাউড ফিল করি আমার পূর্বপুরুষের জন্য পূর্বপুরুষের তো এই যে পূর্বপুরুষের যে আমার ধারাটা এটা কিন্তু আমি নিচে নিয়ে যাওয়ার আমার কোনো অধিকার আছে সারা জীবনের অর্জন আমি নিশ্চয়ই চাবো যে এটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য যে কারণে যে এত কথাগুলি বলি যদি আমরা এই কথায় একজন লোকের পরিবর্তন করতে পারি একজন লোক যদি পরিবর্তন হয় আমি মনে করব এটাই আমার সার্থকতা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা সভাপতি আমি বেশি কথা বলবো না আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ এবং আমার প্রিয় কলিগ এবং সবশেষে আমার প্রাণপ্রিয় ভাই প্রিয় নেতা গোলশান সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব সিনিয়র সাদেক আব্দুল্লাহ ভাইকে কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে আসসালামু আলাইকুম বেশি কথা বলবো না ভাইকে আমি এতটুকুই বলতে চাই যে ভাই আপনার আদর্শে আজকে বর্তমানে সেবাচীন ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রগতি তো এই শিক্ষার ক্ষেত্রে 100% সফলতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে এবং শান্তি আমাদের ক্যাম্পাসে খুব সুন্দরভাবে বিরাজ করছে প্রগতির ধারা সবসময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং পরিশেষে বলতে চাই যে ভাই আমরা যারা আপনার তত্ত্বাবধানে এখানে সেবাশ্রমিক ইন্টার্ন ডক্টর হিসেবে আসি আমরা সবাই সবসময় আপনার নীতি এবং আদর্শ নির্ভর করে আমরা সবসময় এই বরিশাল এবং তথা দক্ষিণ বাংলা এবং তথা বাংলাদেশের মানুষকে সবসময় আপনার নীতিনৈতিকতা অনুযায়ী সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা মানুষ ভুল হইতে পারে আমাদের তো সেই ভুলটাকে যদি আমরা স্বীকার করি শুধরাই নিই একই হয় যে মানুষের আমি তা আমি আমি যে আমার কোনো সময় ভুল হবে না তা না আমি যা বলতেছি এগুলো সবচেয়ে রাইট তাও হয়তো না আমি যদি বুঝিছি কোনো সময় পরবর্তীতে যে আজকে যে কথাগুলি বলছি এর মধ্যে এই কথাটা ভুল ছিল আমি নিশ্চয়ই এই কথাটাকে আবার শুধরেই যদি নিই এটি হচ্ছে যে আমরা মানুষের কাজ করি এটি হচ্ছে ভালো কাজ আমার আমি মনে করি যে ভুল করি আমি 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 মেয়র আমি ভুল একটা কথা বললাম কিন্তু সেইটাকেই এস্টাবলিশ করতে হবে এই চিন্তাধারা থেকে আমাদের বাইরে আসা দরকার এইসব চিন্তাধারা থেকে আমাদের নতুন প্রজন্ম আমার মনে হয় জিনিসগুলি বোঝে যে কারণে আমরা আমি কাজ করি আমার কথাগুলি কিন্তু মুরব্বীদের জন্য না আমার কথাগুলি নতুন যারা আছে তাদেরকে যদি মোটিভেটেড করে তারা যদি ওই জায়গায় হয়তো আমাদের সেই আমাদের এইভাবে কেউ ডিরেকশন দেয় নাই এইভাবে কেউ বুঝায় নাই এইভাবে কেউ বলে নাই তো আমি এই আজকে আপনাদের বলতেছি আপনারা বলতে পারবেন না যে আমাদের কেউ বুঝায় নাই সেই সুযোগ আপনাদের নাই তো ধন্যবাদ সবাই